আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। 2023 সালের এইচএসসি পরীক্ষার আজকে ফলাফল প্রকাশিত হয়েছে। তো যারা পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেননি বা ফেল করছেন, তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন এবং কয় বিষয়ে আবেদন করা যাবে এবং বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এবং কোন সিম থেকে টাকা পাঠানোর মাধ্যমে আপনার আবেদন করতে হবে, তো বোর্ড চ্যালেঞ্জের এ টু জেড সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত করে আলোচনা করব। তো বোর্ড চ্যালেঞ্জ করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও না টেনে দেখতে থাকুন এবং দেখে নিন কিভাবে আপনি সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর যে ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে একটি নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষা 2023 এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। তো ফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদনের তারিখ দেওয়া রয়েছে এখানে 27/11/2023, অর্থাৎ আগামীকাল থেকে 3/12/2023 তারিখ। এখানে মোটামুটি এক সপ্তাহ বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনি আবেদন করতে পারবেন। কোন সিম থেকে আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন? শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে টাইপ করবেন RAC, এরপর একটা স্পেস দিয়ে দেবেন, এরপরে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর একটা স্পেস দিয়ে দেবেন, এরপরে আপনার যে এসএসসি রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার দিয়ে দেবেন, এরপরে বিষয়কোড লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এখন যদি বিষয়কোড একের অধিক সাবজেক্টের আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সেক্ষেত্রে বিষয়কোড কিভাবে আপনি বসাবেন। তো উদাহরণস্বরূপ, আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনার প্রথমত ফোনের মেসেজ অপশনে চলে যাবেন, এরপর আপনি টাইপ করবেন মেসেজ অপশনে RAC, এরপর একটা স্পেস দিয়ে দেবেন আপনি, স্পেস দেওয়ার পরে এরপর আপনি লিখবেন ঢাকা DAC, তবে এটা বড় হাতে লিখলে আরো ভালো হয়। এরপরে আবার একটা স্পেস দেবেন আপনি, স্পেস দিয়ে আপনি আপনার যে এইচএসসি পরীক্ষার যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি বসিয়ে দেবেন, এরপর বিষয়কোড, আপনার যে বিষয়কোডটি থাকবে এখানে বিষয়কোডটি বসিয়ে দেবেন, যেমন 174 রয়েছে, বিষয়কোড লিখে এরপরে SMS সেন্ড করে দেবেন আপনি 16222 নাম্বারে। এখন একের অধিক সাবজেক্ট হলে সেক্ষেত্রে আপনি প্রথমত যে বিষয়কোডটি দেবেন, এরপর একটা ডট দিবেন, ডট দিয়ে আবার একটা বিষয়কোড দিবেন, আবার ডট দিয়ে আবার বিষয়কোড দিবেন, এভাবে আপনি মেসেজ করবেন। তো আপনি এভাবে মেসেজ করার পরে আপনার ফিরতি SMS আবেদন বাবদ টাকা কেটে নেওয়া হবে এবং একটি পিন প্রদান করা হবে। তো আপনি এই SMS করলে এরপর আপনাকে একটা ফিরতি SMS দেওয়া হবে, যে SMS আপনার আবেদন বাবদ টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে একটা পিন প্রদান করা হবে। তো আপনি যদি এই আবেদন বাবদ যে টাকাটা কেটে নিবে এতে আপনি সম্মতি হন, তাহলে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আবার RAC, এরপরে স্পেস, এরপর ES, মানে আপনি এটা টাকাটা দিতে, এরপর ES দিয়ে এরপরে স্পেস দেবেন, তারপরে আপনার পিন, অর্থাৎ তারা যে আপনাকে যে গোপন পিনটি দেবে ফিরতি SMS সেই পিনটি বসিয়ে দেবেন, এরপর আবার একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে নাম্বারে তারা বোর্ড চ্যালেঞ্জ করার পরে ফলাফলটি SMS মাধ্যমে পাঠিয়ে দেবে, এরপর আপনি সেন্ড করে দেবেন আবার 16222 নাম্বারে। এখানে বোর্ডের জায়গায় ES আসছে এবং এরপরে পিন, যেটা আপনার SMS মাধ্যমে পারবেন, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার। তো এভাবে মোটামুটি আপনার দুইটা SMS মোট দিতে হবে। উল্লেখ্য, পূর্ণ পরীক্ষণের ক্ষেত্রে একটি SMS মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় এবং পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। আগে আপনাদের যে কথা বলছি যে আপনার প্রথম বিষয়কোডটি দেওয়ার পর এক সাবজেক্টে এরপর একটা ডট দিয়ে তারপর আবার দ্বিতীয় বিষয়কোডটি দিয়ে দেবেন। প্রতি পত্রের জন্য আপনার আবেদন ফি 150 টাকা, অর্থাৎ আপনি যদি দুইটা বিষয়ে আবেদন করেন সেক্ষেত্রে এরকম ডট দিয়ে দেবেন, আপনার আবেদন ফি 50 টাকা, আপনার আবেদন ফি 150 টাকা করে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় ক্ষেত্রের আবেদন করতে হবে, অর্থাৎ বাংলা, যেমন আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুইটা যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা আবেদন করতে হবে, ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার SMS মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন। আর যদি এখনো কেউ না বুঝতে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এবং বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হলে কিভাবে আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করবেন, সে বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।